বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। একসময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা .com-এর দুই প্রধান চরিত্র ওম এবং তোরা তাদের পর্দার জীবনকেই বানিয়েছিলেন বাস্তবের জীবন। ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল তাদের বাস্তব জীবনের প্রেম। এরপর বেশ কিছুদিন চলে প্রেমে হাবুডুবু খাবার পালা, তারপর ধারাবাহিক শেষ হয়ে যায়, আর তারপরেই প্রেমের নৌকা চলতে থাকে একেবারে ঊর্ধ্বগতিতে। শেষে 2017-তে চার হাত এক হয় মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামীর। বিয়ের পর একে অপরকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী এবং অভিনেতা। এদিকে রাজাকে অন্য ধারাবাহিকে দেখা গেলেও কিন্তু বর্তমানে মধুবনীকে সেভাবে আর ধারাবাহিকে দেখতে পাওয়া যায় না, সে তার সংসার সামলাতেই ব্যস্ত। তবে শুধুমাত্র সংসার নয়, নিজের নামে কলকাতায় খুলে ফেলেছেন একটি বিউটি স্যালনও, নাম দিয়েছেন মধুবনিস বিউটি স্পা অ্যান্ড স্যালো। সংসার আর বিউটি পার্লার নিয়ে দিব্যি কাটছিল অভিনেত্রীর জীবন। এরপরই এলো করোনা মহামারী, দীর্ঘ লকডাউনে ঘরবন্দি হলো গোটা দেশ। অবশ্য এই ফাঁকে চুটিয়ে রোম্যান্স করেছেন মধুবনী এবং রাজা। এরপর 2020 সালের এপ্রিল মাসে মধুবনী এবং রাজার ঘর আলো করে জন্ম নিয়েছে তাদের পুত্র কেশব। আর কেশব হওয়ার পর থেকেই দুই তারকার ধ্যান জ্ঞান সবটাই এই সত্যজাত। একমাত্র ছেলে কেশবের সুরক্ষা নিয়ে রাজা এবং মধুবনী দুজনেই ভীষণ সাবধানী। সর্বক্ষণ তারা কার্যত তুলোয় মুড়ে রাখেন তাদের সন্তানকে। আর মধুবনী তো ছেলে অন্তপ্রাণ। রাজা যেখানে সারা দিন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকে, সেখানে মধুবনী তার সর্বস্ব দিয়ে ছেলেকে নিয়েই রয়েছে। অন্যদিকে আবার রাজা কিন্তু তাড়াতাড়ি শুটিং শেষ করেই চলে আসে বাড়িতে তার ছেলে এবং বউয়ের সাথে সময় কাটাতে। সব মিলিয়ে তাদের সুখের সাজানো সংসার। সম্প্রতি জিতের শো স্মার্ট জোড়িতে উপস্থিত হয়েছিলেন রাজা মধুবনী জুটি। এই শো শুরু থেকেই একের পর এক চমক দিয়েই চলেছে। এই শোতে এসে জনপ্রিয় জুটিরা তাদের ভালোবাসার কথা বলে, বিভিন্ন মজার মজার খেলার মাধ্যমে রোম্যান্সও করে একে অপরের সাথে। এবার এই শোতেই একদম স্বামী স্ত্রীর সাজে উপস্থিত হয়েছিলেন এই মিষ্টি জুটি। সেখানেই একেবারে কোণের সাজে রাজাকে প্রপোজ করে বসেছেন মধুবনী। রাজার সামনে হাঁটু মুড়ে বসে গোলাপ দিয়ে মধুবনী রাজাকে জিজ্ঞাসা করে, সাত জন্ম আমার সাথে থাকবে? মধুবনীকে জড়িয়ে ধরে রাজা আর উত্তর দেয়, 70 জন্ম থাকব। এই মিষ্টি জুটির মিষ্টি প্রেমের ভিডিওতে মন মজেছে সকলে। পর্দায় ওম তোরা যতটা দর্শকদের মন কেড়ে নিয়েছিল তাদের অভিনয় দিয়ে, দর্শকরাও কিন্তু চেয়েছিলেন তাদের এই অনস্ক্রিন জুটিকে যেন তারা অফস্ক্রিনেও দেখতে পারেন। আর তাই তো রাজা এবং মধুবনীর এই জুটিকে কিন্তু দর্শকরা সমানভাবেই ভালোবাসা দিয়েছেন, এবং তাদের সাথে সাথে তাদের পুত্র সন্তানকেও কিন্তু দেখার জন্য মুখিয়ে থাকেন তাদের ভক্তমহল। আর সেই কথা মাথায় রেখেই নিত্যদিন নানান নতুন ভিডিও কিংবা ছবি পোস্ট করে থাকেন রাজা এবং মধুবনী তাদের সামাজিক মাধ্যম থেকে। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।